কমেন্ট, লাইক এবং শেয়ার করতে করতে থাকুন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছেন। এখন খুব ছোট আমরা দুভাই, তখন অনেকে ইউটিউবে দেখেছেন, অনেকে মোবাইলে শুনেছেন, অনেকে ক্যাসেটে শুনেছেন। জনাব মাওলানা এম এ হালিম সাহেবের সঙ্গে আমরা যে দুভাই মিলে যে কালাম পড়েছিলাম খুব সুপার হিট, তার জন্য বহু সম্মান পেয়েছি। মহরমের সময় যদি 100 জায়গায় মাইক বাজে তো 100 জায়গা থেকেই শুনতে পাবেন দুলদুল বন্দারে তোর পিঠ কেন খালি। যে কালাম পড়ে আমরা দু ভাই অনেক ইজ্জত অনেক সম্মান পেয়েছি, সেই কালাম আজকে যেহেতু মাওলানা সাহেব হয়েছে, আমরা কতটা তৈরি হতে পেরেছি এই 20 বছরে ওনাকে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। সেই সুপার হিট কালাম পড়ে শোনাচ্ছি ছোট্ট করে, তারপরে সেই সদ্যোগ বক্তা যারা ক্যাসেট বক্তা মাওলানা এম কে হালিম সাহেব বক্তব্য রাখবেন। দুলদুল বন্দারে তোর পিঠ কেন খালি, ও দুলদুল বন্দারে তোর পিঠ কেন খালি, দিনের ইমামে আমার রেখে কোথায় এলি। দুলদুল বন্দারে আমার রেখে কোথায় এলি, দুলদুল বন্দারে তোর পিঠ কেন খালি, দিনের ইমামে আমার রেখে কোথায় এলি। দুলদুল বন্দারে বদলে এলি আস তুই, জাদু বদলে এলি আস তুই, কার সালে হুম কে বুলবুল বন্দারে তোর প্রীত কেন খালি, দিনের ইমামে আমার রেখে কোথায় এলি। বুলবুল বন্দারে আমার রেখে কোথায় এলি, দুলদুল বন্দারে ছাড়িয়েছে আজ জালি মেরা অত্যাচারের সীমা, ছাড়িয়েছে আজ জালি মেরা, ছাড়িয়েছে আজ জালি মেরা অত্যাচারের সীমা, চাদর জ্বালিয়ে দিল কিমা। দুলদুল বন্দারে তোর পিঠ কেন খালি, দিনের ইমামে আমার রেখে কোথায় এলি। দুলদুল বন্দারে পায়ে মারিয়ে দিয়ে অত হাসি হাসে, দুলদুল বন্দারে তোর পিঠ কেন খালি, দিনের ইমামে আমার রেখে কোথায় এলি। দুলদুল বন্দারে তোর পিঠ কেন খালি, দিনের মা।
আমাদের দুই ভাইয়ের আব্বা যান জনাব কবি গুলজার সিপাহি সাহেব কি লিখছে বোঝার চেষ্টা করবেন। সুন্দর কথাই আব্বা লিখলেন, লেখে গুলজার কলমে তার আজি এ মাতম জারি, লেখে গুলজার কলমে তার লেখে গুলজার কলমে তার আজি এ মাতম জারি, লেখে গুলজার কলমে তার আজি এ মাতম জারি, বহু কালাম এই গজলের বইটাই পাবেন নতুন বছরের বই। আব্বা ও মায়ের দোয়া, এতে আমাদের ফোন নাম্বারও পাবেন, হাদিয়া 20 টাকা, যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে সংগ্রহ করবেন।